আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চার পাঁচ দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আবারও বরাবরের মতো হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করব। এখানে ভিডিও শুরুতে আমি হচ্ছে আমার হাজব্যান্ড কিছু গাছের যত্ন নিচ্ছে, তো গাছের যত্নের জন্য সেখানে চা পাতার সারটা ব্যবহার করতেছে। তো এই চা পাতাগুলো অনেক দিন থেকে জমিয়ে জমিয়ে দেন এটাকে ভালোভাবে শুকিয়ে তারপরে হচ্ছে গাছের গোড়াতে গোড়াতে দিচ্ছে শীতকালীন যত্ন গাছের। তো এইভাবে অনেকগুলো গাছের সে এক এক করে হচ্ছে গাছগুলোকে এনে একটা বারান্দার মধ্যে বসে এক একটা করে গাছের হচ্ছে যে চাপাতাগুলো দিচ্ছে, দেন তারপরে গাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে সুন্দরভাবে আবার সাজিয়ে রাখবো সব একদম। তারপরে লাস্টের আর ভিডিওটা ভাবছিলাম যে প্রত্যেকটা গাছে সুন্দরভাবে ভিডিও করব, কিন্তু ওইটা আর ভিডিও করা হয়নি, কারণ এতটাই শীত ছিল, বারান্দার মধ্যে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার ছিল না। কারণ তখন ওই মুহূর্তে একদমই হালকা, যেমন শীত ছিল তেমন হচ্ছে যে অনেকটা ভালোই ঠান্ডা বাতাস ছিল। তো এই ভিডিওটা আমার আরও 6-7 দিন আগের করা, কারণ ওই 6-7 দিন, 5-6 দিন, 6-7 দিন আগে কিন্তু প্রচুর পরিমাণ শীত পড়ছিল। তো যাই হোক, এটাতে এখন অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে। তো সেই গাছেও কিন্তু এই চা পাতার যে সারটা তৈরি করছে সেটাই হচ্ছে যে দিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা গাছে এক এক করে দিয়ে দিবে। তো আমার হাজবেন্ড হচ্ছে অনেকটা হেল্পফুল, বাসার প্রত্যেকটা কাজেই আমাকে অনেকটা সাপোর্ট করে, দেন প্রত্যেকটা কাজেই হচ্ছে সে বাসার কাজগুলো খুবই সুন্দর পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে করে। তো এতে করে আমার অনেক উপকার হয়। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় হচ্ছে এখানে অনেকগুলো জমজম থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে, মানে অনেকগুলো বলতে এখানে 2 রকমের মিষ্টি, 2 প্যাকেট করে 4 প্যাকেট। তো এইগুলো আমাদের খুবই পছন্দের মিষ্টি, স্পঞ্জের মিষ্টিগুলো আসলে খুবই টেস্টি লাগে। তো প্রত্যেকটা মিষ্টি কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো আমাদের বাসার প্রত্যেকটা মানুষের যে পছন্দের যে মিষ্টিগুলো, তো এগুলাই হচ্ছে আমাদের প্রায় আর কি মাঝে মাঝে কিনে। তো আমাদের কাছে স্পঞ্জের মিষ্টিটা আর এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি লাগে। তো এগুলা আমার বাচ্চারা, আমি খুব পছন্দ করি এই মিষ্টিগুলা। তো এটা হচ্ছে মিষ্টিটা রসমালাইয়ের মতোই দেখতে, কিন্তু এই মিষ্টিটার নামটা এখন আমার মনে পড়তেছে না, বাট অনেকটা ইয়াম্মি। তো মিষ্টি খেতে আসলে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকে পছন্দ করি না। তো সব রকমের মিষ্টি আসলে ভালোও লাগে না। তো আমাদের কাছে এই মিষ্টিগুলা খুবই ভালো লাগে, আর এক কথায় এতটা ইয়ামি এই মিষ্টিগুলা, মানে বলার বাহিরে। তো যাই হোক, আমি হচ্ছে এখন আমরা সবাই মিলে একটু একটু করে মিষ্টি খেয়ে নিব। আর জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু এই বছরটা যেহেতু নতুন, আর নতুন বছরেই যেহেতু বাচ্চাদের ড্রেস থেকে, স্কুলের ড্রেস থেকে, স্কুলের ব্যাগ থেকে, তারপরে ভর্তি করানো থেকে, সব কিছুই কিন্তু নতুন বছরে সব কিছু করতে হয়। তো স্কুলের জুতাগুলো কিনছি, কিন্তু জুতাগুলো আর ভিডিও করি নাই। তো ভাবছি ব্যাগগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আর স্কুলের জুতা তো সাদাই হয়, সেটা তো সবাই জানি আমরা। আর জুতা শেয়ার করার মতো আরও এরকম আমি ভাবছি যে ওইটা শেয়ার নাই করি। তো ব্যাগগুলো শেয়ার করে নিই। তো ব্যাগগুলো আমার খুবই ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। যেহেতু আমি এবার এখন মার্কেটে যেতে পারতেছি না আর ভিডিও করতে পারতেছি না, এই জন্য আমার হাজব্যান্ডই হচ্ছে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো নিয়ে আসছে। তো বাসায় আনার পরে আমি একটু ভিডিও করে নিতেছি। তো ব্যাগগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এই ব্যাগগুলো হচ্ছে বাইতুল মোকারম, সেখান থেকেই আনছে। তো ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, আর প্রাইস অনেকেই দেন। আমি গত বছর ব্যাগের ভিডিও দিয়েছিলাম, স্কুল ব্যাগের, তো সেই ভিডিওটাতেই ভালোই ভিউ হয়েছিল। অনেকেই জানতে চান যে আমরা ব্যাগগুলো আসলে কোথা থেকে কিনি। আমরা সব সময় মিরপুর 10 নম্বর হচ্ছে 10 নম্বর থেকেই কিনা হয়, বাট এবার হচ্ছে যেহেতু আমি যেতে পারিনি আর ভিডিও করতে পারিনি, সেই জন্য আমার হাজবেন্ড এগুলো অফিস থেকে আসার সময় বাইতুল মোকারম থেকে এগুলা কিনছে। তো এগুলোর প্রাইস হচ্ছে এক একটা
1200 টাকা করে, 1200 1500 মনে হয়, 1500 টাকা করে। তো 1500 টাকা করে দুইটা 3000 টাকা পড়ছে, দুইটা 3000 টাকা, কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। তো ভাবলাম যে আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি। তো ব্যাগের দাম আর কোথা থেকে কিনছে সেটা হচ্ছে আমি গত বছরের ভিডিওরটা তুলনা করে আমি হচ্ছে আপনাদের সাথে ব্যাগের দামগুলা শেয়ার করে নিছি, আর কোথা থেকে কিনছি সেটাও শেয়ার করে নিছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোট মেয়ে, তার খাতার মধ্যে মানে লেখার যে খাতা সেই খাতার মধ্যে হচ্ছে সে কিছু পিকচার কেটে মানে এগুলাকে তৈরি করে দেন সে খাতার মধ্যে 2023 সালটা সেটাকে নতুন করে নিচ্ছে সুন্দরভাবে। তো যাই হোক, আজকে ভিডিওটি এখান পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ।